আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের সব থেকে পছন্দের পিঠার রেসিপি চিতই পিঠা এটাকে আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো এই পিঠাটা আমরা কম বেশি আসলে সবাই বানাতে পারি কিন্তু পারফেক্টভাবে এরকম জালি জালি পিঠাটা সবার কাছে হয় না আমার নিজের কাছেও আগে হতো না প্রায় এক বছর ধরে এই পিঠাটা আমার কাছে পারফেক্ট হচ্ছে তো আজ আমি আপনাদের সাথে সব টিপস শেয়ার করবো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠাটাকে পারফেক্টভাবে তৈরি করতে হয় সেটাও আবার গ্যাসের চুলায় প্রথমেই আমি একটি বাটিতে এই কাপটা দিয়ে তিন কাপ চালের গুঁড়ি নিয়েছি এরকম সমান করে উঁচু করে নেই এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আমি পানিটার একটা বলক উঠিয়ে নিয়েছি মানে পানিটাকে ফুটিয়ে নিয়েছি শুধুমাত্র একটা বলক দিয়ে বেশিক্ষণ জ্বালাইনি সেখান থেকে এক কাপ পানি প্রথমে নিয়েছি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দেখব যে এটা হচ্ছে কিনা না হলে আরও পানি দেব এই আটাটার ক্ষেত্রে বেশিরভাগ এমন হয় যে যতটুকু আটা নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণে পানি লাগে কিন্তু সবসময় আবার একরকম হয় না কখনো পানিটা একটু বেশি লাগে আবার একটু কমও লাগে এবার আমি হাফ কাপ পানি নিয়েছি হাফ কাপ পানি থেকে অর্ধেকটা পানি দিয়ে দেখব যে হচ্ছে কিনা অর্ধেকটা পানি দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে বাকি অর্ধেকটা আর দেওয়ার প্রয়োজন নেই তো এই বাকি অর্ধেকটা পানি আমি এখন সরিয়ে এক সাইডে রেখে দেব তো এখানে এখন আমি দিলাম এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি আর এটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার বেটারটাকে দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে যখন নেওয়া হয়ে যাবে তখন দেখবেন আর কোনো গুটি গুটি নেই এ অবস্থায় এই বেটারটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এই দিকে আমি চুলায় দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি তিন কাপ চালের গুড়ির পিঠার জন্য আমাদের এক লিটার দুধেই যথেষ্ট আমি এখানে কেন দুই লিটার দুধ নিয়েছি সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলবো পরে বলতেছি তো এখানে পাঁচটা এলাচ আর দুই টুকরা দারচিনি দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ দুই লিটার দুধের জন্য এক কাপ চিনির মিষ্টিটা একেবারেই পারফেক্ট মিষ্টি এবার আমি নেড়ে নেড়ে জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ জ্বালানোর সময় আপনারা কোথাও যাবেন না কেননা খুব তাড়াতাড়ি পড়ে যায় এজন্য দাঁড়িয়ে থাকবেন আর যদি কোথাও যান তাহলে অবশ্যই চুলার ফ্লেম একেবারেই লো করে দিয়ে তারপরেই যাবেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবার আমি এখানে হাফ কাপ নারিকেল কুর্নি দিয়ে দিলাম যারা নারকেল খেতে চান না স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো কেননা নারকেল খেলে অনেকেরই গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তবে নারকেল দিলে টেস্ট আরও বেশি ভালো আসে যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে দুধটা তখন আমি চুলার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম আমি আধা চা চামচ আমি সামান্য একটু লবণ দিয়েছি আপনারা যারা লবণটা খেতে চান না স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে করে একটু ঘন নিচ্ছি আপনারা চাইলে এখানে গুড়া দুধ মিশিয়ে দিতে পারবেন এতে গোয়ের টেস্ট আরও বেশি ভালো আসবে দুধটা জাল করা হয়ে গেলে ঢাকনা দিয়ে একপাশে আমি রেখে দিচ্ছি ততক্ষণে এইদিকে আমি পিঠাটা তৈরি করে নেব তো প্রথম পিঠাটা আমি যখন দিই তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম যার জন্য প্রথম পিঠাটা ভিডিওতে দেখাতে পারিনি আর তাছাড়া দেখাতে পারিনি ভালোই হয়েছে কেননা প্রথম পিঠাটা একেবারেই জঘন্য খারাপ হয়েছে কোনো অসুবিধা নেই এই পিঠাটা থেকে আমি বুঝতে পারলাম যে আমার পিঠার বেটারটা ঘন হয়ে গেছে এজন্য ওই অল্প একটু পানি যেটা আমি রেখে দিয়েছিলাম মানে ওয়ান ফোর্থ কাপের মতো সেই পানিটাকেও আমি সেই পিঠার বেটারের সাথে মিশিয়ে নিয়েছি তো এই পিঠাটাকে আমি আর দুধের মধ্যে দিচ্ছি না এটাকে একবার রেখে দিচ্ছি যেহেতু এই পিঠাটা নষ্ট হয়ে গেছে এবার আমি এখানে এই পিঠার বেটাটা দিয়ে দিচ্ছি এই বেটাটা একটু লিকুইড হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠার বেটাটা যখন দিবেন তখন এই মাটির তাওয়াটা একেবারেই গরম হতে হবে আর চুলার ফ্লেমটা মিডিয়াম হতে হবে মিডিয়াম টু হাইয়ের দিকে মানে কমানো যাবে না তো প্রথমেই আমরা ঢাকনা দিব না প্রথমে আমরা অপেক্ষা করবো এই জালিগুলো ওঠার জন্য মানে ফুটো ফুটো হওয়ার জন্য যখন দেখবেন অনেকগুলো এরকম ফুটো ফুটো হয়ে গেছে এ সময় আমরা এখানে ঢাকনা দিয়ে দেবো দেড় থেকে দুই মিনিট পরে ঢাকনাটা তুলে ফেলবো আপনারা চাইলে এক মিনিট পরেও তুলে চেক করতে পারেন যে উপরটা সেদ্ধ হয়েছে কি না যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে গেছে মানে উপরে আর সাদা রঙের সেরকম কাঁচা ভাব নেই তখন এটা আমরা তুলে নিয়ে সরাসরি সেই গরম দুধের মধ্যে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো ফ্রাই প্যানের তো এটাকে এখন আমরা সরাসরি সেই গরম দুধের মধ্যে ঢেলে দেবো পিঠাটা দিয়েই ঢাকনাটা লাগিয়ে দেবো এত করে পিঠাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আপনাদের সাথে আমি চালের গুড়ির ব্যাপারে আগেই একটা কথা ক্লিয়ার করে নিচ্ছি আমার কাছে বাজারে সেই শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা এরকম জালি জালি হতে চায় না পিঠাটা হয় তবে উপরের দিকে ফোলা থাকে এরকম জালি জালি হয় না তো যে কারণে জালি জালিটা হয় আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় কি করি আতব চালটা কিনে এনে ভালোভাবে ধুয়ে চার পাঁচ ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখি এরপর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে মিল থেকে কুটে আনি সেই আটা দিয়ে এই পিঠাগুলো বানাই আলহামদুলিল্লাহ পিঠাগুলো প্রতিবারই এরকম পারফেক্ট হয় তো কিছু টিপস শুধু ফলো করতে হবে যে গরম পানি দিয়ে বেটারটা মাখাতে হবে আর তাওয়াটাই যখন পিঠাতে দিবেন অবশ্যই তাওয়াটা যেন গরম থাকে আর পিঠাটাকে লো আছে জ্বালানো যাবে না পিঠাটাকে অবশ্যই একটু মানে মিডিয়াম আছে জ্বালাতে হবে আর এই আটাগুলোকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অথবা রোদে শুকিয়ে একইভাবে এই পিঠার বেটারটাও তাওয়াতে দিয়ে দিলাম আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি তাওয়ার নিচে সব যেগুলো লেগে থাকে এগুলোকে পানি দিয়ে ধুতে যাবেন না অথবা তেল দিয়েও মুছে নেবেন না শুধুমাত্র একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন চামচ দিয়ে উঠিয়ে আর যখন সব পিঠা বানানো শেষ হয়ে যাবে তখন একেবারেই পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন তো এই যে দেখুন এই পিঠাটা আমি খুব বেশিক্ষণ ধরে জ্বালাইনি যার জন্য পিঠাটা নিচ থেকে ভালোভাবে উঠতে চাচ্ছে না কিন্তু পিঠার নীচটা দেখবেন একেবারেই সাদা এই দেখুন পিঠার নীচটা একেবারেই সাদা তো তাড়াতাড়ি তুলতে গেলে দেখা যাবে নিচটা একেবারে সাদা থাকবে আর একটু দেরিতে তুলতে গেলে দেখা যাবে এই যে এটা নিচটা আবার একটু কালচে টাইপের হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই যখনই আপনারা দুধে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন এগুলো খেতে খুবই ভালো লাগে কোনো অসুবিধা নেই একটাও খারাপ লাগবে না তো আমি এখন পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এত তাড়াতাড়ি দু এক মিনিটের মধ্যে পিঠাগুলো কত সুন্দর করে ভিজে গেছে তো এটা আমার শেষ পিঠাটা আমি দিয়ে দিলাম আর এদিকে একটা পিঠা এখন আমি তুলে কেটে দেখাবো যেটা কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো আপনারা অবশ্যই যারা আরও বেশি ভালো রেজাল্ট চান তারা পাঁচ ছয় ঘন্টার জন্য এই দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দিবেন এই দুধগুলো যেগুলো আমি বেশি দিয়েছি এই সব দুধ শুকিয়ে যাবে আর দুই লিটার দুধ কেন দিয়েছি সেটা এখন বলে দেই আমি প্রথমে তিন কাপ চালের গুঁড়ি দিয়ে পিঠা বানিয়েছিলাম এরপরে আরও দুই কাপ চালের গুঁড়ি দিয়ে পিঠা বানিয়েছি আমি প্রথমে একটু কম করে বেটার করেছিলাম দেখার জন্য যে পারফেক্ট হচ্ছে কিনা। কেননা প্রায় দুই তিন মাস ধরে এই পিঠাটা আমার বানানো হয়নি যার জন্যই আমি একটু কম করে পিঠা প্রথমে করেছি তারপরে বাকি পিঠা করেছি তো এখানে আমার মোট পাঁচ কাপ চালের গুড়ির পিঠা আছে আর দুই লিটার দুধের মধ্যে করেছি আপনারা যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো যে ভেতরে কী সুন্দর করে সব জায়গাগুলো দুধ দিয়ে ভেজে আছে আর এই যে দেখুন পিঠাটা এখনই কতটা সফট আর কতটা নরম হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সাথে আরো অনেক ধরনের শীতের পিঠা রেসিপি শেয়ার করব আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখন আমার আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ এখনই করে ফেলুন আর যারা অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের প্রতি অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ